আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজ আর মজাদার উপায় স্পাইসি চিকেন পাস্তার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোটো আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার সব নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে এখানে এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে মুরগি মাংসের বদলে চিংড়ি মাছ অথবা শুধু ডিমও ব্যবহার করতে পারবেন এবার পাস্তাটা রান্না করার জন্য চুলা একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম টু টেবল পরিমাণ সাবিন তেল দিয়ে দিয়েছি দুই তিন কোয়া রসুন কুচি এবার এই রসুনটাকে একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার দিয়ে দিচ্ছি আট থেকে দশটা ফালি করা মরিচ এটা যেহেতু স্পাইসি পাস্তা সেহেতু আমি এখানে একটু বেশি পরিমাণে কাঁচা মরিচ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে স্বাদ মতো বাড়ি বা কমিয়েও নিতে পারেন এবার মুরগি মাংসটা দিয়ে দিলাম এবার মুরগি মাংসটা কিছুক্ষণ নিয়ে চেয়ে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন পরিমাণ সয়া সস এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস মুরগি মাংসটার সাথে নিয়ে চেয়ে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করব এতে করে মুরগি মাংসটা ড্রাই হয়ে যাবে না ভেতর থেকে জুসি হয়ে আসবে প্রায় দুই থেকে তিন মিনিট পর মুরগির মাংসটা একটু নেড়ে চেয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছি মুরগির মাংসটা কতটা জুসি হয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি ও হাফ কাপ পরিমাণ মটরশুঁটি গাজর আর মটরশুঁটিটাকে আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে মুরগির মাংসটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পিউরি আর টু টেবল পরিমাণ টমেটো সস এবার এগুলোকে এক থেকে দুই মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এবারে ইনগ্রেডিয়েন্টসগুলোকে একটা সাইডে সরিয়ে একটা ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি এবার ডিমটাকে সবগুলো ইনগ্রিডিয়েন্ট এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স এবার চিলি ফ্লেক্সটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পাস্তা আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের পাস্তা এখানে ব্যবহার করতে পারবেন আর পাস্তাটাকে আমি সামান্য লবণ তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস পাস্তাটার সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দুই থেকে তিন মিনিট পাস্তাটা নেড়ে চেড়ে ভেজে নিব সবশেষে সামান্য লবণ দিয়ে নিয়ে চেয়ে বন্ধ করে একটা সাইডে রেখে দেব তৈরি হয়ে গেল খুবই মজাদার স্পাইসি চিকেন পাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার রেসিপিসগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ